স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া নিয়ে। অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া কাদের ঘটে এবং অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া কি? অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া হচ্ছে, এটা আরেকটা নাম অটোনমিক হাইপার রিফ্লেক্সিয়া। এটা একটা অ্যাকিউট সিন্ড্রোম এবং এটা একটা লাইফ থ্রেটনিং সিন্ড্রোম। যাদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে তাদেরই মেইনলি অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া ঘটে। স্পাইনাল কর্ড ইঞ্জুরির বিভিন্ন লেভেলে ইঞ্জুরি হতে পারে, সেটা সার্ভাইকাল হোক, থোরাসিক হোক, লাম্বার। কিন্তু যাদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি T6 বা তার উপরে ইঞ্জুরি, T6 বা তার উপরে ইঞ্জুরি, তাদেরই এই অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া সবথেকে বেশি ঘটে। এমনকি যাদের ইঞ্জুরি T10 পর্যন্ত তাদেরও ঘটতে পারে, কিন্তু T6 লেভেলে যাদের ইঞ্জুরি আছে তাদের যে পরিমাণ ফিচার ডেভেলপ করবে ঠিক ততটা ডেভেলপ করবে না তাদের T10 পর্যন্ত, এটা কিছুটা কম পরিমাণ হবে। এবং এটা জীবনে যারা স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে ভুগতেছেন বা এফেক্টেড, তাদের জীবনে 19-70% এই এটা ঘটতে পারে। এবং মেইনলি এই অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া এটা কমপ্লিট স্পাইনাল কর্ড ইঞ্জুরি রোগীদের ক্ষেত্রে বেশি ঘটে ইনকমপ্লিটদের থেকে। যদি আমরা ক্লিনিক্যাল ফিচার দেখি, যে এটা এই অটোনমিক ডিসরিফ্লেক্সিয়াই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অনেক উপরে উঠে যায়, যেটা 250-300 মিলিমিটার অফ মার্কারি, এবং ডায়াস্টোলিক 200-220 মিলিমিটার মার্কারি, যেটা আসলে অনেক বেশি পরিমাণ। এবং প্রচুর মাথা ব্যথা হতে পারে, প্রচুর, অনেক বেশি, বাইল্যাটারাল পাউন্ডিং হেডেক, এবং অনেক ঘাম হতে পারে, প্রফিউস সোয়েটিং অ্যাভব দ্য লেভেল অফ লেসন, যেই লেভেলে ইঞ্জুরি তার উপরে লেভেলে প্রচুর ঘাম হতে পারে, এবং যেই লেভেলে ইঞ্জুরি তার নিচের লেভেলে স্কিন শুষ্ক থাকতে পারে, রুক্ষ থাকতে পারে, এবং মুখ লালচে হবে, ফ্লাশিং, মুখ লাল হয়ে যাবে লাল বর্ণের মতো, এবং গুজ বাম্পস এবং নেজাল কনজেশন, মনে হবে নাক বন্ধ হয়ে যাচ্ছে, বমি বমি লাগতে পারে, এবং ফিলিং অফ ডুম অর অ্যাপ্রিহেনশন, মনে হবে মাথা ঝিম ধরে আছে, এরকম একটা ফিলিং হতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে। এবং নর্মালি কোনো স্পাইনাল কর্ড ইঞ্জুরি রোগীদের নর্মাল যে অ্যাভারেজ তার ব্লাড প্রেশার, ওই রোগীর ক্ষেত্রে তার থেকে যদি 40 মিলিমিটার মার্কারি বেশি হয় সিস্টোলিক ব্লাড প্রেশার তার বেসলাইন থেকে, তাহলে আমরা মানে ধারণা করতে পারি যে তার ডিসরিফ্লেক্সিয়া ডেভেলপ করতেছে। আমরা যদি কজগুলো একটু অ্যানালাইসিস করি, যে কী কী কারণে অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া হতে পারে, পেইনফুল নক্সাস স্টিমুলাই, এটা সব থেকে প্রাইমারি ইনিশিয়েটর অফ এডি, এবং বাওয়েল ইনফেকশন। আমরা জানি যে যারা স্পাইনাল কর্ড ইঞ্জুরি রোগী তাদের বাওয়েল মুভমেন্ট নর্মাল না, স্বাভাবিক, মানে মানুষের মতো না, তাদের হয়তো বা 2-3 দিন পরপর হয়, রেগুলার হতে পারে, আবার 2-3 দিন, 5-7 দিন পর্যন্ত হতে পারে। তো বাউল যদি কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, যদি কনস্টিপেশন থাকে সিভিয়ার, তাহলে এই অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া হতে পারে, এবং এটার অ্যাভারেজ, এটা প্রিভিলেন্স হচ্ছে 13-19%। এবং ব্লাডার ডিস্টেনশন, এটা 75-85%, কারণ যেহেতু স্পাইনাল কর্ড ইঞ্জুরি রোগীরা ক্যাথেটার ইউজ করেন এবং এদের ইনকন্টিনেন্স থাকে, যেহেতু ক্যাথেটার ইউজ করেন, সেহেতু যদি ক্যাথেটার ইউজ টাইম মতো না করে, নর্মালি তারা 2 ঘন্টা পরপর ক্যাথেটার করে, যারা ইন্টারমিডিয়েট ক্যাথেটার ইউজ করেন, তাহলে 2 ঘন্টা পরপর ক্যাথেটার যদি কোনো কারণে করা না হয়, তাহলে ব্লাডার ডিস্টেনশন হবে, মানে ইউরিন জমে ব্লাডার ফুলে বড় হবে। ইউটিআই হতে পারে, ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, এটা খুব ফ্রিকুয়েন্টলি ঘটে, কারণ তাদের হাইজিন মেনটেন করা কঠিন, তারা ক্যাথেটার ইউজ করেন, এবং মেলদের থেকে ফিমেলরা এই ইউটিআই বেশি ভুগে। প্রেশার আলসার, এটা কমন স্পাইনাল কর্ড ইঞ্জুরিতে, কারণ প্রতি 20 মিনিট পর পর যদি কেউ লিফট না দেয় বসা থাকা অবস্থায়, এবং লাইং অবস্থায়, শোয়া থাকা অবস্থায় যদি 2 ঘন্টা পর পর সাইড চেঞ্জ না করে, এবং যদি প্রপার স্কিন কেয়ার না নেয়, তাহলে প্রেশার আলসার হবে, চাপজনিত ঘা, তাহলে এখানে এডি ডেভেলপ হওয়ার সম্ভাবনা খুব বেশি। ইনগ্রোইন টোনেইলস, আমরা অনেক সময় দেখি যে পায়ের বুড়ো আঙ্গুলের এই নখের যে 2 কোণা, 2 প্রান্তগুলো, এগুলো স্কিনের ভিতর ঢুকে যায়, তাহলে এতে এই এডি ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকে, যাদের এই ধরনের কন্ডিশন ডেভেলপ করে।
হেটারোট্রপিক অসিফিকেশন। তো এটা সাধারণত হয় কেমন, যে মাসেলগুলা লুকস লাইক বোনস, তারা মনে হবে যে মাসেলের যে যেগুলো বোনসের ইন প্রান্ত এসব এটা ধীরে ধীরে এটা কনভার্ট, ইট লুকস লাইক কনভার্টেড টু বোনস। তো এখন এই যদি লং টাইম কোনো পেশেন্ট লং টাইম বেড রেস্টে থাকে, যদি কোনো মাসেলের মুভমেন্ট না হয়, অথবা যদি প্যাসিভ মুভমেন্ট খুব বেশি পরিমাণ হয়, ভিগোরাস প্যাসিভ মুভমেন্ট হয়, তাহলে এই হাটারোট্রপিক অসিফিকেশন ঘটতে পারে। ফ্র্যাকচার অফ লং বোন অফ লোয়ার লিম্ব, যেমন ফিমার অথবা টিবিয়া ফিবুলা যদি ফ্র্যাকচার হয় তাহলে এটি ডেভেলপ করতে পারে। এবং মেনস্ট্রুয়েশন, লেবার অর ডেলিভারি, এইসব মেনস্ট্রুয়েশন সময় অনেক পেইন হয়, লেবারে পেইন হতে পারে, এবং লেবারের সময় ইউটেরাস যখন সংকোচন প্রসারণ হয়, যখন ইউটেরাসে যখন সংকোচন হবে তখনই ব্লাড প্রেশার রেইজ করে এবং এডি ডেভেলপ করে, এবং ডেলিভারির সময় অনেক পেইন হতে পারে, পেইনের কারণে এডি ডেভেলপ করতে পারে। কারণ আমরা সবার আগেই পড়েছি যে পেইনফুল নক্সাস স্টিমুলাই হচ্ছে সব থেকে প্রাইমারি ইনিশিয়েটর, মানে যে কোনো কারণে যদি পেইন তৈরি হয় তাহলেই এডি ডেভেলপ হবে, এটা মেনস্ট্রুয়েশন হোক, লেবার হোক, অথবা ডেলিভারির সময় হোক। সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে এডি ডেভেলপ করতে পারে, এবং যদি কোনো মেডিকেশনের সাইড ইফেক্ট, কারণ স্পাইনাল কর্ড ইঞ্জুরি রোগীরা বিভিন্ন ধরনের মেডিকেশন খেয়ে থাকে, সাইড ইফেক্ট হিসেবে এডি ডেভেলপ করতে পারে। আমরা যদি প্যাথোফিজিওলজি একটু অ্যানালাইসিস করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এডির ফিচার, এডির কজ সব কিছুই। সেহেতু প্যাথোফিজিওলজির প্রতি আমাদের একটু মনোযোগ দিতে হবে। অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া মেইনলি এটা এক ধরনের স্পাইনাল রিফ্লেক্স মেকানিজম, স্পাইনের যে রিফ্লেক্স মেকানিজম সেই মেকানিজমের মাধ্যমে মেইনলি এই এডি ডেভেলপ করে। যদি কোনো প্রকার নক্সাস স্টিমুলাস, যেই লেভেলে স্পাইনাল কর্ডে যেই লেভেলে ইঞ্জুরি হয়েছে তার নিচের লেভেলে যদি কোনো প্রকার নক্সাস স্টিমুলাস প্রডিউস হয়, তাহলে কি হবে, সিম্প্যাথেটিক যে রেসপন্সটা এটা অ্যাক্টিভেট হবে এবং ভ্যাসো কনস্ট্রিকশন করবে। যদি আমরা ধরে নিই যে একজন স্পাইনাল কর্ড ইঞ্জুরি রোগীর ইঞ্জুরি আছে T6 বা তার উপর লেভেলে, মানে T6 বা উপর লেভেলে ইঞ্জুরি হইলে এডি ডেভেলপ হওয়ার সম্ভাবনা বেশি। তো T6 বা তার উপরের লেভেলের যদি ইঞ্জুরি হয় তাহলে স্প্লানিক ভাস্কুলার বেড যেটাকে বলে, যেটা অ্যাবডোমিনাল এই রিজনে থাকে, অ্যাবডোমিন প্যানক্রিয়াস এই রিজনে এই স্প্লানিক ভাস্কুলার বেড থাকে, তারপরে ইন্টেস্টাইন রিজনে, এখানে আমাদের হিউজ পরিমাণ ব্লাড এখানে জমা থাকে, মানে আমরা বলতে পারি যেটা গোডাউন অফ ব্লাড, এবং এটাতে সাপ্লাই আসে হচ্ছে স্প্লানিক ভাস্কুলার বেড সাপ্লাই বাই T5 to T9, যেটাকে বলে স্প্লানিক নার্ভ। যদি কোনো T6 এর উপরে ইঞ্জুরি হয়, মানে T5 ইঞ্জুরি হয়ে যায়, তাহলে T5 নিজে ইঞ্জুরি হয়ে গেল, বা আরও যদি উপরে ইঞ্জুরি হয় তাহলে এই T5 থেকে T9 এটা স্প্লানিক ভাস্কুলার বেডে সাপ্লাই দিতে পারবে না। আর যদি সাপ্লাই না দিতে পারে তাহলে এখানে এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হবে তখন সে তার এই রিফ্লেক্সের মতো কাজ করবে। একজন সাধারণ মানুষের যার স্পাইনাল কর্ড ইঞ্জুরি নাই, মানে তার স্পাইনাল কর্ড ইনটেক আছে, তার থেকে কি হবে, ব্রেন স্টিম থেকে যে ডিসেন্ডিং পাথওয়ে, ইনহিবিটরি পাথওয়ে, এটা হচ্ছে ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। কারণ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হবে তখন কি করবে, আপনার এই স্প্লানিক ভাস্কুলার বেডটা কনস্ট্রিকশন হবে। আমরা যদি ধরে নিই যে আমরা একটু খালি আইডিয়া নিই যে সিম্প্যাথেটিকের কাজ কি, সিম্প্যাথেটিক কাজ হচ্ছে আপনার কনস্ট্রিকশন করা, এক্সেপ্ট পিউপিল, চোখের পিউপিল কনস্ট্রিকশন বাদ ডাইলেটেশন করে, বাকি সব কিছুই কনস্ট্রিকশন করে। তার মানে এই যে ভাস্কুলার সিস্টেমগুলা, আর্টারি ভেইন সব কিছু কী করবে, কনস্ট্রিকশন করবে, তার মানে স্প্লানিক ভাস্কুলার বেডও কনস্ট্রিকশন হবে। তার এখান থেকে তখন হিউজ পরিমাণ ব্লাড চলে যাবে কোথায়, হার্টের দিকে। তা যদি নর্মাল পার্সনে কি হয়, ব্রেন এটাকে ইনহিবিট করতে পারে এই সিম্প্যাথেটিক রেসপন্সটাকে, কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এই ডিসেন্ডিং পাথওয়েটা কি হচ্ছে, ব্রেকডাউন হচ্ছে, তখন এই পেরিফেরাল এবং স্পাইনাল ভ্যাসো কনস্ট্রিকশন হয়, এবং যেটাই হাইপারটেনশন ডেভেলপ করতেছে। এই এক্সেসিভ প্যারাসিম্প্যাথেটিক আউটপুট, এখন লেভেলের নিচে সিম্প্যাথেটিকের অ্যাক্টিভিটি, কিন্তু লেভেলের উপরে তো ব্রেনের কন্ট্রোল আছে, মানে যে লেভেলে ইঞ্জুরি ধরে নিলাম T6, তার উপরে
কিন্তু ব্রেনের কন্ট্রোল আছে এখানে, কারণ এই জায়গাটা ভালো। তো এখানে কি হয়, এক্সেসিভ প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি হয় এই ব্লাড যে হাইপারটেনশনটা ডেভেলপ করছে সেটাকে কমানোর জন্য, তখন এখানে পেরিফেরাল ভ্যাসো ডাইলেটেশন হয়। যখনই পেরিফেরাল ভ্যাসো ডাইলেটেশন হয় তখন হচ্ছে প্রচুর ঘাম হয়, সোয়েটিং হয়, উপর লেভেলে ঘাম হয়, নিচের দিক কিন্তু না। আমরা ক্লিনিক্যাল ফিচারে পড়ছি যে উপরের দিক ঘাম হবে আর নিচের দিকে কুল অ্যান্ড পেল স্কিন থাকবে। তো তাহলে উপরের দিক কী হবে, সোয়েটিং হবে, প্রচুর ঘাম হবে, ফ্লাশিং হবে রেডনেসের মতো, এবং মাথা ব্যথা হতে পারে, এবং নেক রিজনে পেইন হতে পারে, নাক মনে হবে বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের কন্ডিশনগুলো ডেভেলপ করতে পারে। আমরা যদি এই ফিগারটা দেখি, এখানে আমরা একটু ধারণা নিই যে কীভাবে আসলে ধরে নিলাম এই যে T6 লেভেলে, এই লেভেলে ইঞ্জুরি হয়ে গেল। আমরা এখানে একটা কজ দেখি যে তার ব্লাডার ডিস্টেনশন, তার ইউরিনারি ব্লাডার ডিস্টেনশন। তো ব্লাডার যদি ডিস্টেনশন হয় তাহলে এখান থেকে সিম্পেথেটিকের কাজ ছিল কি, ব্লাডার রিল্যাক্সেশন করা। তো ব্লাডার যেহেতু রিল্যাক্সেশন করার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু স্পাইনাল কর্ড ইঞ্জুরি, তার মানে নিচে কি আপার মোটর নিউরন লেশন নিচের এলাকার জন্য, তাহলে এখানে এটা হচ্ছে হাইপারটোনিক ব্লাডার হবে। তার মানে ব্লাডারের মুখ কনস্ট্রিকশন হয়ে থাকবে টোনের কারণে, যেহেতু ব্লাডার ডিস্টেনশন এবং ক্যাথেটার করানো হয়নি, ইন্টারমিডিয়েট হোক আর ফলি ক্যাথেটার হোক, যেহেতু ক্যাথেটার করানো হয়নি, তো এখান থেকে একটা ফিডব্যাক যাবে সিম্পেথেটিকে যে ব্লাডার ডিস্টেনশন, ব্লাডারটাকে রিল্যাক্সেশন করা। কিন্তু সিম্পেথেটিক এই এই কাজটা করতে পারবে না, তখন সিম্পেথেটিক কী হবে, আরও আরও অ্যাক্টিভেট হবে। যখন সিম্পেথেটিক আরও বেশি অ্যাক্টিভেট হবে, তখন সিম্পেথেটিকের বাকি কাজ হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন করা। এই যে স্প্লাঙ্কনিক যে ভাস্কুলার বেডটা আছে এবং আরও যে লোয়ার লিম্বের ব্লাড ভেসেলগুলো আছে সবগুলো কনস্ট্রিকশন করে দেওয়া, কারণ সিম্পেথেটিক তো অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটাকে ব্রেন এটাকে কন্ট্রোল করতে পারতেছে না, ডিসেন্ডিং পাথওয়ে তার ব্রেকডাউন। তখন হিউজ পুরিয়ান ব্লাড চলে যাবে হার্ট এবং তার উপরের দিকে, আমরা পরে এটা নিয়ে আরও আরও আলোচনা করতেছি। তাহলে আমরা একটু বুঝতে পারতেছি যে সিম্পেথেটিকটা অ্যাক্টিভেট হওয়ার পরে কী কী প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমরা যদি এই কমপ্লিকেশনগুলো দেখি যে কী কী কমপ্লিকেশন হবে এডি হইলে, যেমন সিজার খিচুড়ির মতো হতে পারে, পালমোনারি ইডিমা, লাংসে পানি জমে যেতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন হতে পারে, হার্ট ফেইলিওর হতে পারে, সেরিব্রাল হ্যামোরেজ, ব্রেনে রক্তক্ষরণ হতে পারে, মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, রেটিনাল হ্যামোরেজ, রেটিনাতে রক্তক্ষরণ হতে পারে, কোমায় পেশেন্ট কোমায় যেতে পারে, মারা যেতে পারে। কীভাবে হতে পারে, আমরা এই যে মেকানিজমটা এই ফিগারটা যদি আমরা একটু দেখি, মানে আগের ফিগারের সঙ্গে যদি আমরা এটা এটাকে আমরা মিলাই নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আরও। যখন যখন আমাদের T6 বা তার উপর লেভেলে ইঞ্জুরি, তখন এই স্প্লাঙ্কনিক রিজিয়ন মানে হচ্ছে অ্যাবডোমিনাল অর্গান এবং যে লোয়ার লিম্বের এই ব্লাড সার্কুলেশনটা, এই এই মানে ভেসেলগুলো কনস্ট্রিকশন হবে। কনস্ট্রিকশন হওয়ার পরে কী হবে, হিউজ পরিমাণ ব্লাড চলে আসবে কোথায়, রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামে যখন হিউজ পরিমাণ ব্লাড চলে আসবে তখন রাইট ভেন্ট্রিকল, এখন রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাবে কোথায়, লাংসে, লাংস থেকে ঘুরে আবার লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল থেকে আবার পুরা বডিতে, আপার লিম্বে, ব্রেনে, সব জায়গায়। এতে তখন কী হবে, হাইপারটেনশন হবে, উচ্চ রক্তচাপ হবে। এই সময় এটাকে এই রক্তচাপটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যে ব্যারোরিসেপ্টর, এটা প্রথমে ব্যারোরিসেপ্টর থেকে এটা হচ্ছে আর্চোবায়োটা এবং ক্যারোটিড সাইনাস থেকে চলে যায়, ব্রেনে খবর যাবে যে না হাইপারটেনশন হচ্ছে এবং এটা কন্ট্রোল করতে হবে। তখন এটা হাইপারটেনশন প্রথমে ইমিডিয়েটলি ট্যাকিকার্ডিয়া হবে, কারণ যদি হিউজ পরিমাণ ব্লাড আসবে, হার্ট কী করে অতিরিক্ত ব্লাডটা বের করে দেওয়ার চেষ্টা করবে। যখন ব্রেন থেকে এটা খবর আসবে যে না এটাকে স্লো ডাউন করতে হবে, তখন ব্রাডিকার্ডিয়া হবে। কিন্তু ব্রাডিকার্ডিয়া হইলেও হিউজ পরিমাণ ব্লাড এ কাভার দিতে পারবে না, হার্ট লেফট এট্রিয়াম এবং ভেন্ট্রিকল এই ব্লাডটা কাভার দিতে পারবে না পাম্প করে। তো ব্রাডিকার্ডিয়া হয়েও খুব একটা লাভ হবে না, তখন হিউজ পরিমাণ ব্লাড কোথায় চলে আসবে, হার্ট কী করে পাম্প করে এই লাংসে, দুই লাংসে চলে যাবে পালমোনারি আর্টারির মাধ্যমে, ডি অক্সিজেনেটেড যেটা ব্লাড মানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে ব্লাডটা, তখন লাংসে যখন হিউজ পরিমাণ ব্লাড যাবে তখন পালমোনারি ইডিমা হতে পারে, অ্যালভিওলাইগুলো থেকে ব্লাড মানে বের হয়ে এটা পালমোনারি ইডিমা হতে পারে।
এখন লাংস থেকে হিউজ পুরেন ব্লাড চলে আসবে আবার লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এই লেফট ভেন্ট্রিকল থেকে অতিরিক্ত ব্লাড এবং খুব ফোর্সফুলি চলে যাবে কোথায়, ব্রেনে এবং আপার লিম্বে, রেটিনাই। তো যখন ব্রেনে যাবে তখন কি হতে পারে, হ্যামোরেজ হতে পারে, আবার রেটিনাতে গেলে রেটিনায় হ্যামোরেজ হলে অন্ধ হয়ে যেতে পারে, আর আর ব্রেনে হ্যামোরেজ হলে স্ট্রোক হবে। তার মানে যদি এই সিস্টেমটা স্প্লানিক ভাস্কুলার বেড বা সিম্পথেটিক অ্যাক্টিভ বেড যত বেশি হবে তত হার্ট হার্টে মাস ব্লাড বেশি আসবে, লাংসে যাবে, আবার হার্টে আসবে, ব্রেনে যাবে এবং বাকি অর্গানগুলোতে যাবে। এতে কী হবে, পেশেন্ট কোমা যেতে পারে, ডেথ হতে পারে এবং আরও কিছু অ্যাসোসিয়েটেড যেমন কিডনির উপর চাপ পড়তে পারে বা অ্যাসোসিয়েটেড আর যে অর্গানগুলো আছে এগুলোর এগুলো এফেক্টেড হতে পারে। আমরা ম্যানেজমেন্ট একটু আলোচনা করি যে তাহলে এই এডির ম্যানেজমেন্ট কী। আমরা এখানে ম্যানেজমেন্টের সাথে একটু এটার কারণগুলো কী, কেন আমরা এই ম্যানেজমেন্টগুলো করবো, এটা রেশনাল জানলে আমাদের বুঝতে সুবিধা হবে। পেশেন্টকে ইমিডিয়েটলি সিট আপ করাইতে হবে, সিট দ্য পেশেন্ট আপরাইট ইমিডিয়েটলি, যখন আমরা বুঝতে পারবো তার এই সমস্যাগুলো হচ্ছে। কারণ কি, যখন পেশেন্টকে আমরা বসাই দিব তখন এটা অর্থোস্ট্যাটিক ডিক্রিজ ইন ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারটা ফল করতে পারে। আমরা যখন অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন করেছিলাম তখন আমাদের ম্যানেজমেন্ট ছিল যে পেশেন্টকে লে ডাউন করে দিতে হবে, পেশেন্টকে শোয়াই দিতে হবে যেন ব্রেনের দিক ব্লাড যেতে পারে, এবং অটোনমিক ডিসরিফ্লেক্সের সময় এটাকে আমাদের উল্টা কাজ করতে হবে, পেশেন্টকে দ্রুত বসাই দিতে হবে যেন ব্লাড প্রেশারটা একটু ফল করে। যদি টাইট কাপড় চোপড় পরে থাকে বা কনস্ট্রিকটিভ কাপড় চোপড় পরে থাকে তাহলে এটা রিমুভ করতে হবে, কারণ টাইট কাপড় চোপড় থাকলে বা কনস্ট্রিকশন যেন মোজা টাইপের যে কোনো কিছু পরে থাকে বা টাইট প্যান্ট পরে থাকলে এটা কী হবে, এই চাপের কারণে ব্লাড বেশি পরিমাণ আরও উপরে দিক যাবে, এডির ফিচার আরও ডেভেলপ করবে। এবং প্রতি 2 থেকে 5 মিনিট পরপর ব্লাড প্রেশার মনিটর করে যেতে হবে, কারণ যদি বেশি ব্লাড মানে ব্লাড প্রেশার যদি আনকন্ট্রোল হয়ে যায় তাহলে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট নিতে হবে আমাদের। যদি ইনডুয়েলিং ক্যাথেটার থাকে তাহলে এটাকে আমাদের চেক করতে হবে যে এটা কোনো প্রকার কনস্ট্রিকশন হয়ে আছে কিনা, আর যদি কোনো ইনডুয়েলিং ক্যাথেটার না থাকে, যেমন ফলি ক্যাথেটার যদি না থাকে তাহলে সাথে সাথে ইন্টারমিডিয়েট ক্যাথেটার করতে হবে, সাথে ক্যাথেটার করে দিতে হবে যেন ব্লাডার যদি ডিস্টেনশন হয়ে থাকে, যদি হিউজ পুরান ইউরিন জমি থাকে এটা যেন খুব দ্রুত আউট হয়ে যায়, কারণ যখনই ব্লাডারটা খালি হবে তখনই আপনার সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটি একটু কিছুটা কমবে, তাহলেই হাইপারটেনশনটা কমে কন্ট্রোলে চলে আসবে। যদি সিমটমগুলো এখনও প্রেজেন্ট থাকে এসব কিছু করার পরেও এবং ব্লাড প্রেশার যদি 150 মিলিমিটার অথবা তার বেশি হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি এটা কী করতে, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট করাইতে হবে। এবং যদি তার সিমটমগুলো প্রেজেন্ট থাকে কিন্তু ব্লাড প্রেশার 150 নিচে চলে আসছে কিন্তু সিমটম প্রেজেন্ট, তখন আমরা ম্যানুয়ালি তার বাওয়েল রিমুভ করতে পারি ম্যানুয়ালি। সিমটম যদি পারসিস্ট করে কিন্তু এই ধরনের কোনো আমরা ক্যাথেটার করাইলাম, বাওয়েল রিমুভ করলাম এবং ব্লাড প্রেশার মোটামুটি লাইনে আছে কিন্তু তার ফিচারগুলো এখনো আছেই, তাহলে আমাদের আর অ্যাসোসিয়েটেড কজগুলো খুঁজতে হবে, যেমন তার প্রেশার সোর আছে কিনা বা তার কোথাও অতিরিক্ত চাপ লেগে আছে কিনা, কোথাও পেইন হচ্ছে কিনা, তার ইনগ্রোয়িং টোনেল আছে কিনা, কোথাও কোনো ফ্র্যাকচার হয়ে গেছে কিনা এই এই সময়ে, তাহলে এটার আমাদের ম্যানেজ করার চেষ্টা করতে হবে ওই ইমিডিয়েটলি। এবং পেশেন্টের যদি ফিচারগুলো থেকেই যায় তাহলে রেফারেল করে দিতে হবে হসপিটালে, অ্যাডমিশন করাইতে হবে ফার্দার ম্যানেজমেন্টের জন্য, যেন পেশেন্ট, কারণ পেশেন্ট যদি এই পেশেন্ট যদি আবার ফার্দার এপিসোডে রিস্কে থাকে তাহলে হচ্ছে, এবং কোনো যদি কোনো কজ খুঁজে না পাই আমরা ইমিডিয়েটলি, তাহলে তার মনিটর করতে হবে তার সিমটমগুলো রিজলভ হওয়া পর্যন্ত এবং ব্লাড প্রেশারটা নর্মাল হওয়া পর্যন্ত মনিটর করে যেতে হবে, নাহলে তার যে কমপ্লিকেশনগুলো আমরা পড়েছি এই কমপ্লিকেশনগুলো তখন ডেভেলপ করবে। প্রিভেনশন, এডির ক্ষেত্রে প্রিভেনশনটা সব থেকে বেটার, প্রিভেনশন আমাদের সব থেকে আগে মেনটেন করতে হবে, কারণ বাসায় যদি রোগী এই এডি ডেভেলপ করার কারণে জ্ঞান হারাই ফেলে, আনকনসাস হয়ে যায় বা অন্য কোনো অসুবিধা হয় যেমন সেরেবেল হ্যামোরেজ বা এসব কিছু, তাহলে ওই মুহূর্তে ম্যানেজ করা ডিফিকাল্ট, কারণ রোগীও বলতে পারতেছে না, আমরা বুঝে উঠবো না, সে কারণে রোগীকে এবং রোগীর কেয়ারারকেই আসলে ট্রেন্ড আপ করাইতে হবে। প্রিভেনশন হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ, এখানে রোগীকে তার প্রপার বাউল ব্লাডার স্কিন ম্যানেজমেন্ট সম্পর্কে তাকে কাউন্সিলিং করাইতে হবে যে কেন আসলে এটার দরকার,
এটাতে কিভাবে এডি ডেভেলপ করতে পারে, রোগীকে আমাদের ট্রেন্ড আপ করাইতে হবে, রোগীর কেয়ার গিভারকেও ট্রেন্ড আপ করাইতে হবে, আমরা রোগীকে প্রোভাইড আমরা রোগীকে বুকলেট প্রোভাইড করতে পারি এই এডির ইনফরমেশন রিলেটেড, এবং সঙ্গে থাকলে ওটা সারাক্ষণ, কারণ ওটা পড়লে এবং ওটার সঙ্গে থাকলে ওনার এটা এটা ওনাকে বারবার মনে করাই দিবে যে এডি ডেভেলপ করতে পারে, সেহেতু সাবধানতা উনি অবলম্বন করতে পারবেন। এবং রোগী এবং রোগীর পরিবারের যে সদস্যদের তাদেরকে এই এডি সম্পর্কে ইনফর্ম করতে হবে যে কি কি কারণে এডি ডেভেলপ করতে পারে এবং এডির লক্ষণগুলো কি, তাহলেই খুব দ্রুত এডি ডেভেলপ করলেও তার ম্যানেজমেন্ট করার সুবিধা হবে। যদি আপনাদের কোনো প্রকার সাজেশন থেকে থাকে, আশা করি আপনারা এডি সম্পর্কে আপনাদের একটা বেসিক নলেজ ডেভেলপ করবে আপনাদের এইটা পুরোটাই দেখার পর, এবং এরপরেও যদি আপনাদের কোনো প্রকার সাজেশন থাকে, কোনো মতামত থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথে থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।